যোগেন্দ্রবালা সত্যিই খুব বোকা। কোথায় আমার সঙ্গে আদত করে নিয়ে শাশুড়িকে জব্দ করবে, তা নয় আমার উপর অভিমান করে আমার সঙ্গে দুর্ব্যবহার করছে। দরজা খোলো যোগেন্দ্রবালা, দরজা খোলো। ও, তোমাকে তো বা সম্মান দিয়ে ডাকতে হবে, না হলে দরজা খুলবে না। বড়দি, বড়দি দরজা খোলো। কি হলো, এখনো দরজা খোলেনি? সেটাই কি খুব স্বাভাবিক নয়? নিজেকে তো সব সময় জমিদার গিন্নি বলে প্রচার করে, তা আপনার এই প্রাসাদে আমার জন্য একটা নতুন ঘর তৈরি করে রাখতে পারেননি? একই তো এটো ঘর, তার উপর থাকতেও দিচ্ছেন এটো ঘরে। সত্যি আমার পয়সা আছে ঠিকই, কিন্তু নজরটা খুব নিচু। আমোদিনী, তোমাকে আমি স্নেহ করি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আশার থেকে তুমি আমাকে অপমান করে যাবে। নিজে যখন অন্যদের অপমান করে তখন মনে থাকে না? বলি, দরজাটা কি খোলার বন্দোবস্ত করবেন, নাকি আমি বাড়ি ছেড়ে সামনে রাস্তায় গিয়ে বসবো, লোকজনদেরকে বলবো যে বাড়ির বড় বউ শাশুড়ির মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে? আপনার মান সম্মান কোথায় থাকবে বুঝতে পারছেন তো? তাড়াতাড়ি দরজাটা খোলার বন্দোবস্ত করুন। এই বিলাসী, ওখানে দাঁড়িয়ে হা করে কি দেখছিস? এত ভারী ভারী গয়না, বেনারসে পরে এই যে কুলকুল করে ঘামছিস না দেখতে পাচ্ছিস না? একটু যে বাতাস করতে হয় সে বোধটুকু নেই? একদম দৌড় করে দেবো কিন্তু, বাতাস কর। কেন আপনি দাঁড়িয়ে আছেন? কেন ডাকুন যোগেন্দ্রবালা, যোগেন্দ্রবালা দরজা খোলো, অসভ্যতা করো না। হবে না, ছেড়ে দিন, আপনি ডাকুন তবেই হবে। আপনি পারেন আপনার স্ত্রীর মান ভঞ্জন করতে। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, এতদিন মায়ের কথা শুনে চলেছেন, এবার বউয়ের কথা শুনুন, আখেরে আপনারই মঙ্গল। যোগেন্দ্রবালা, দরজা খোলো যোগেন্দ্রবালা, কথা শোনো, আমি বলছি তোমায় ঘর ছাড়তে হবে না, তুমি তোমার ঘরেই থাকবে, আমাদেরই অন্য ঘরে থাকবে, দরজা খোলো যোগেন্দ্রবালা। চমৎকার, এই তো পুরুষ মানুষের মতো কথা, বাহ একদম ঠিক কথা বলেছেন। বড়দি, বড়দি দরজা খোলো। গিন্নিমা, গিন্নিমা আমার খুব ভয় করছে, মনে হচ্ছে দরজা ভাঙতে হবে। সে কি কি বলছো গো? হ্যাঁ গো, আমার মন খুব ফু গাইছে। দরজা ভাঙুন। বড়দি, যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে।